ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলস আমি প্রিয়ালি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তো সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি তো সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম তো আরও একটা ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আর আমার তরফ থেকে রইল অনেক 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 ভালোবাসা আর এখন হচ্ছে সকালবেলা আমার স্নান করা হয়ে গেছে তোমরা আমাকে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে স্নানটা করা হয়ে গেছে সিঁদুর সিঁদুর সব করা হয়ে গেছে চুলটা ভেজা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তো স্নানটা করে এসে ওপরে জামা কাপড় মেলে দিচ্ছে মানে শাড়ি মেলে দিচ্ছে আর স্নান করার আগে একটু কাছাকুছি করলাম আমার বরের জামা প্যান্টগুলো কেটে দিয়েছিলাম তো এখানে মেরেছে এই ঘরটাতে তো আমি ভেবেছিলাম যে কাঁচবো মানে সকাল 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 আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল না মানে কেমন একটা ছিল মনে হচ্ছিলো কি বৃষ্টি হবে বৃষ্টি হবে সেই জন্য আমি মানে ভাবছি কাঁচবো কি কাঁচবো না তা বললাম থাক কেটেই দিই বৃষ্টি হবে দিয়ে কাচলাম তারপর দেখি না ভালোই রোদ্দের বেরিয়েছে যা রোদ্দার বেরিয়েছে আর একটুখানি আধ ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে সব কিছু বিকালের দিকে যদি ঝড় বৃষ্টি হয় তাহলে হবে তার আগেই শুকিয়ে যাবে সব কিছু ঘ তোমাদের সঙ্গে ছাদে যায় মানে ছাদে এসে তোমাদের সঙ্গে কথা বলি মানে ভিডিওটা শুরু করি ব্লগটা শুরু করি তো এখন হবে সকালের খাওয়া দাওয়া নিচে গিয়ে এখন খাওয়া দাওয়া হবে মানে ঠাকুমার রান্নাটা সব হলো বাবা বাজার থেকে চলে এসেছে এখনও বাজার দেখ থেকে বার করিনি তো তো নিচে গিয়ে বাজারটা বার করবো তারপরে ভাত খাবো তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো নিচে যাই পরে আবার দেখি কন টাইম আবার তোমাদের সঙ্গে কথা বলতে পারি মানে সকালে ভাতটা খেয়ে তো চলো পরে আবার কথা হচ্ছে তো ফ্রেন্ডস তোমরা সবাই কমেন্ট করছিলে ও নাকের ওইটা নাকি ভালো লাগছে না ভালো লাগছে না আমিও ওকে বারবার বারণ করেছিলাম যে নাকে ওটা ফুটিও না টাকা ওইদিকে একটু আমি ওকে বারবার বারণ করেছিলাম যে নাকে ওটা ফোটা ফুটাবে নাকের এখানটায় ফোটাবে না ও তাও জোর করে ফুটিয়েছে মানে আমি অনেক আগে বারণ করেছিলাম একবার শুনেছিল। অনেক দিন গেছে তারপর আবার হঠাৎ করে ফুটিয়ে নিয়ে চলে এসেছে বলছে আমি ফুটিয়েছি আবার নাকের বানিয়ে দাও তা ওকে নাকেরও বানিয়ে দিয়েছিলাম আর নাকেরও পরেছিলো কিন্তু এখন দেখো নাকেরটা নেই তো নাকের খুলে দিয়েছি এই মাত্র খুলে দিলাম কারণ তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করছো যে ওকে ভালো লাগছে না পিয়া লিখে ওই ডে নাকে ভালো লাগছে না যখন ফোটাই সেই ভিডিওটাতে এত পরিমাণে কমেন্ট এসছে এত পরিমাণে কমেন্ট এসছে আমি তখনই ওকে বলেছিলাম যে নাকের পড়ো না ও বলছে যে নাকেরটা আমি পরে দেখি কেমন লাগে নাকেরটা পরে একটা ভিডিও পোস্ট করব দেখবো ফ্রেন্ডস সবাই যদি বলে যে না ঠিক আছে তাহলে পড়বো নাহলে পড়বো না তা নাকের ভিডিও নাকের পরে একটা ভিডিও ছেড়েছে তো সবাই কমেন্ট করেছে যে ভালো লাগছে না ভালো লাগছে না ভালো লাগছে না একটু ভালো লাগছে না তো তার জন্য খুলে আমি বলেছিলাম আমাকে তো আমি পড়িয়ে দিচ্ছি না আমি নাকের ওটা খুলে দিলাম ঠিক আছে কেমন লেগেছে বল

মানে এই নাকেরটা পরার পরে তোমরা বলছিলে কি যে তোমার মুখ থেকে কিউটনেসটা চলে গেছে নাকেরটা পরে তো নাকেরটা খুলে নিয়েছে এবার কিউট লাগছে তো তোমাদের কথা কিন্তু আমি শুনেছি তো চলো ভিডিওটা দেখতে থাকো আজ থেকে ও নাকের আর পরবে না এই নাকের এখানটায় আর পড়বে না আর ওই ওই ফুল আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে ওটা মানে এখনো কাঁচা আছে তো এখনো ও নাকের পুরোটা হতে পারিনি কাঁচা আছে আমি দেখলাম পুরো কাঁচা ভেতরে ওর যেহেতু ওর ব্যথাটা হয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ওই নাকে ওটা ঠিক হয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকো হচ্ছে বিকেল বেলা তো দুপুর বেলা খাওয়া দাওয়া করার পরে আধ ঘন্টা শুয়েছিলাম শোয়ার পরে এখন আমার বর যাচ্ছে হাল খাতার দিতে সবার বাড়ি দোকানের বুদ্ধ পূর্ণিমাতে আমাদের পুজো হবে তাই এখন রেডি হয়ে গেছে এবার যাচ্ছে কাঠ একটু দেখাও ব্যাগ থেকে বার করো অনেক কাজ আছে এখানে অনেক কাজ আছে তো এখন দিতে হবে দোকানে পুজো হতো হাল খাতা দু বছর হাল করা হয়নি করোনার জন্য হ্যাঁ তো দু বছর পর বুদ্ধ পূর্ণিমাতে পুজো হবে আমাদের দোকানে হাল খাতাও হবে আর এইখানে চার পাঁচটা কার্ড আছে এগুলো হচ্ছে পিসি বাড়ি আরও অন্য অন্য জায়গায় মা বাড়ি সেই সব কার্ড রয়েছে ওগুলো মা দিয়ে আসবে তো যাচ্ছে আর ওর একটা কোন বন্ধুকে ডাকলো যে আয় আমার সাথে যাবা তো এই যে যাচ্ছে তুই তাই যাবে সিনেমা দেখতে যাবি নাকি সিনেমা দেখতে তো বেরিয়ে গেল এবার সব বাড়ি বাড়ি দিতে যাচ্ছে চলো পরে আবার কথা হচ্ছে তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধেবেলা আমি সন্ধে দিয়ে চলে আসলাম আর বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে এই দেখো বাইরেটা পুরো অন্ধকার হয়ে গেছে আর তোমাদেরকে বিকেলবেলা বললাম যে আমার বর হাল খাতার দিতে গেছে তো কার্ড দিয়ে এসে তারপরে আবার দোকানে চলে গেলো তো এই যে আমাদের কার্ড তোমাদের দেখাই এই যে আমাদের কার্ড দোকানের তো রয়েছে রয়েছে আমাদের মানে অনেকটা দূর একটু বাইকে করে গিয়ে আসতে তাই কার্ড বাড়িতে ও পরে গিয়ে দিয়ে আসবে নইলে বাবা কিংবা দাদু গিয়ে দিয়ে আসবে কারণ অনেকটা দূর মানে আমাদের বাড়ি ধরো শান্তিপুর আর এই কার্ডগুলো দিতে নৃসিংহপুর কালনা ওখানে দিতে হবে তাই এগুলো একটু দেরি হবে দিতে মানে যেহেতু দূরে এগুলো আর তো এখন সন্ধ্যাবেলা তো চলো আবার একটু পরে কথা বলছি আর ভীষণ গরম লেগে গেছে পাখা বন্ধ করা রয়েছে দেখো গরম লাগছে ঠিকই কিন্তু আমার না ঠান্ডা লেগেছে মানে কি বলতো হ্যাচু হচ্ছে আর মাথাটা ধরে রয়েছে আর নাক ভর ভর করছে মানে আমার না খুব ঠান্ডা লাগে এখন কি জানি দিয়ে রাখে না অতটাও ঠান্ডা লাগতো না মানে অনেকদিন পর পর লাগতো আর এখন মানে ঘন ঘন লেগেই যায় মাসে একবার তো হয়ই মানে খুব বিরক্তির একদম তো চলো আবার একটু পরে কথা বলছি তোমাদের সঙ্গে আটটা বারো বাজে আর ওই ঘরে আমরা এখন টিভি দেখছিলাম তো বাইরে থেকে দাদু ডাকছে বলছে কে এসেছে দেখ তো দিয়ে তারপরে বাইরে বেরিয়ে দেখছি যে এই দিদি ভাইটা এসেছে এই দিদি ভাই আর দিদি ভাইয়ের সাথে ওটা কে এসেছে তোমার হ্যাঁ ডাকো ভেতরে বসে তো একটু জল খাবার দিলাম খেতে খেয়ে উনি আর কি বাইরে দাদুর সাথে গল্প করছে বাইরে বসে বসে তো এই যে ইনি এসেছে এনার সাথে বাইরে দাদুর সাথে বসে বসে গল্প করছিলাম আর দিদি সাথে আমি ঘরে গল্প করছি তো আমি এখানে এসেছি অনেক দূর থেকে গোপাল নগর থেকে বনগাঁ গোপাল নগর আমার শান্তিপুরে হলো ননদ বাড়ি তো সেখানে এসছিলাম আজকে একটা প্রোগ্রামে তা এত দূর আসলাম যখন ভাবলাম যে কার্তিক পেয়ালির সঙ্গে একটু দেখা করেই যাই আমার এসে তো খুবই ভালো লাগছে এখানে এসে আর যখন কেউ আসে না আমাদের বাড়িতে সত্যি আমার খুব ভালো লাগে খুব মানে আমার ইউটিউব ফ্যামিলি থাকে হ্যাঁ মানে আমি এত এক্সাইটেড যে আমি ক্যামেরার সামনে কিছুই বলতে পাচ্ছি না যে কি বলবো আমি খুবই নার্ভাস এখন এত আনন্দ লাগছে যে যাকে সময় দেখি আজকে সামনে দেখছি তো তাই আমি আর কিছু বলতে পারছি না আনন্দে তো চলো এরা বসুক এদের সাথে একটু গল্প করি আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকে রাতে রান্না হচ্ছে সিমই আর লুচি তো আমি এক্ষুনি ময়দাটা মাখালাম ময়দাটা মাখার পরে লুচি বানানো শুরু হয়ে গেছে আর দুধটা তো জাল দেওয়া হচ্ছে দেখছোই এক্ষুনি সিমইটা দেওয়া হবে সিমইটা ভেজে রাখা হয়েছে তো লুচিগুলো এক পাশে ছোট করাতে ভেজে নিচ্ছি আর ওই পাশে মা করছে এপাশে পাশে আমিও করছি লুচিটা আমার ননদও করছে মানে ও বেলছে আর আমি লুচিগুলো ভাজছি আর এখন আমি ভিডিওটা করছি বলে আমার ননদ ও লুচিগুলো ভাজছে মানে এতক্ষণ ভাজছিলাম আমি তার আগে ময়দাটা মেখে নিয়েছিলাম সবকিছু ঘরে নিয়ে চলে গেছি তো রান্নাঘর থেকে লুচি আর সিমইটা নিয়ে চলে এসেছি তো এখন ঘরে রয়েছি আমরা রাত্রিবেলা ঘরেই খাওয়া দাওয়া করি দুপুরবেলা বেলা দুপুরবেলা ঘরেই করি মাঝে মধ্যে বারান্দায় করি মানে আগে বারান্দায় খাওয়া দাওয়া করতাম আর এখন দুপুরবেলাও ঘরেই করি তো এখনও ঘরেই করবো খাওয়া দাওয়া তাই জন্য ঘরে সব কিছু নিয়ে চলে এসেছি মা সবার থালে থালে বেড়ে নিচ্ছে সবাইকে দিচ্ছে আমাকেও দিয়েছে আমি চেয়ারে বসে বসে টিক দেখতে দেখতে খাচ্ছি আর সবাই লুচি খাটের পরে বসে বসে খাচ্ছে আমি চেয়ারের পরে বসে বসে খাচ্ছি তো হাতে আটা ফাটা লেগেছিল এইমাত্র মাত্র ধুয়ে আসলাম আটা না সরি ময়দা তো এই যে সি ময়দা লুচি খেয়ে পুরো গা পাকিয়ে গেছে তো ফ্রেন্ডস এখন অনেক রাত্রি হয়ে গেছে এখন বাজে এগারোটা আর মশারি টাঙিয়ে নিয়েছি মশারির ভেতরেই বসে আছি বুঝতে পারছো এখনো শুই তো ভাবলাম শোয়ার আগে তোমাদের সঙ্গে একটুখানি কথা বলে নিই আর তোমরা বলেছিলে যে আমাকে এখানে নাকের পরে ভালো লাগছে না আমি কিন্তু তোমাদের কথাটা শুনেছি মানে ধরো যাই কিনি কিংবা যাই করি না কেন তোমাদেরকে বলি যে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে মানে তোমাদের ভালো লাগলেও কমেন্ট করে জানাবে তোমাদেরকে বলি তো আমি নাক ফুটিয়েও তোমাদেরকে বলেছিলাম মানে নাকের পরে যে কেমন লাগছে কমেন্ট করে জানিও তো তোমরা নাক ফুটানোর পর থেকেই বলছিলে যে ভালো লাগছে না তো সেইটা মনে করেই ভাবলাম যে নাকেরটা পরেই দেখি কী লাগে নালে খুলে ফেলবো তো নাকেরটা পরে তোমাদেরকে দেখালাম তখনও তোমরা বললে যে ভালো লাগছে না তাই তোমাদের কথা তো মানে শুনি আর সেই জন্য জিজ্ঞেস করি যে ভালো লাগছে না তোমরা কমেন্ট করে জানাবে তোমরা কমেন্ট করে জানিয়েছিলে যে ভালো লাগছে না সেই জন্য আমি খুলে দিলাম নাকেরটা মানে এত কষ্ট করে আমি নাকটা ফুটিয়েছি মানে বুঝতে পারছো তো ঝুঁজ দে ফোটানো মানে কতটা কষ্ট হয়েছে তো মানে ফোটানো একটা ব্যাপার আবার ধরো মানে যে কদিন ব্যথা ছিল সেই কদিন রসুন তেল গরম করে করে দিতাম বোরলিন গরম গরম করে করে দিতাম মানে এই একটা মানে কাজ আর ব্যথার মধ্যে ওরকম বারবার দেয়া কী বলো তো মানে প্রচুর খাটুনি খাটানি বলে কষ্ট আ তো ওরকম নাকের ব্যথাটা সারিয়ে সারিয়ে তারপর নাকেরটা পরলাম পরে তারপরে নাকের প্রচণ্ড ব্যথা হয়েছিলো প্রচন্ড মানে ধারণার বাইরে এতটা ব্যথা হয়েছিলো তারপর তোমাদেরকে বললাম যে কেমন লাগছে তোমরা বললে ভালো লাগছে না তাই আমি খুলে দিলাম মানে খুলে দিতে আমি বাধ্য হলাম তো নাকের ফুটোটা বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে আমি আর না কোনো নাকের পরবো না বন্ধ হয়ে যাক আর তোমরা বলেছো যে আমাকে নাকি এমনিই ভালো লাগতো আর ওই নাকেরটা পরে একদম বাজে লাগছে তাহলে আমি নাকেরটা খুলে নিয়েছি এখন ভালো লাগছে তো তোমাদের কথা কিন্তু শুনেছি তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পাখা বন্ধ করে রেখেছি অনেক গরম লেগে গেছে পুরো ঘেনে ঘেমে ঘেনে বলছি কেন ঘেমে স্নান হয়ে গেলাম তো চলো নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা